आज के আপনাদের এখানে আমি কথা তুলে ধরতে চাই পরশুদিনকার ঘটনাকে কেন্দ্র করে। সেদিন দিনাটায় কি কি ঘটেছে আপনাদের প্রায় সবটাই জানা আছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাকে এক নম্বর আসামি করে অমিত সরকারের স্ত্রী মুনমুন সরকার একটা এফআইআর করেছেন থানায় 22 জনের নামে, সম্ভবত 22 জনের নামে এক নম্বর আসামি আমি। যদিও ওটায় বলা আছে যে এক থেকে চার নম্বর আসামিদের প্ররোচনায় বাকিরা আমার স্বামীকে হত্যা করে দড়িতে ঝুলিয়ে দেয়। তার মানে ওনার কথা অনুযায়ী যে 22 জনই ওখানে ছিলেন বা অমিত সরকারকে যে কোনো জায়গার থেকে 22 জন ধরে নিয়ে গেছেন বা কিছু লোক ধরে নিয়ে গেছেন, বাকিরা ওখানে উপস্থিত ছিলেন। এবার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পোস্টমর্টম রিপোর্ট সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দড়িতে ঝুলবার জন্য, গলায় দড়ি দিয়ে ঝুলবার জন্য তার মৃত্যু হয়েছে। তাহলে যে কথা শ্রীমতী মুনমুন সরকার বলেছেন তার এফআইআরে, অর্থাৎ হত্যা করে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, সেটা এখানে দাঁড়াচ্ছে না। তারপরেও দেখলাম পুলিশ একটা 302-এর মামলা রুজু করেছে এই 22 জনের বিরুদ্ধে। কি তদন্ত হচ্ছে, কার কথা এগুলো হচ্ছে? তাহলে আমরা পুলিশের কাছে দাবি করছি আপনাদের মাধ্যমে টাঙিয়ে দেওয়া হোক, জনগণ জানতে পারুক যে পোস্টমর্টম রিপোর্টে কি আছে। ওর মৃত অমিত সরকারের পকেটে একটা চিরকুট পাওয়া যায় মৃত্যুকালীন জবান, সেখানে পরিষ্কারভাবে বলেছে যে আমার মারা যাওয়ার কারণ, তিনজনের নাম দিয়েছে, সোমা প্রসাদ তার ফোন নাম্বার দেওয়া আছে, উত্তম সরকার এবং ঈশ্বর কি দেবনাথ কিনা ঈশ্বর বর্মন এরকম কিছু একটা নাম আছে, তাদের তিনজনের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। বলে এরা যে মিথ্যে অপবাদ আমার মাথায় দিয়েছে, বিশেষ করে শেষে লিখেছে যে হয়তো আপনারা দেখেছেন সেটা, ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলেছে যে সোমার বিচার চাই। তাহলে এখন পর্যন্ত তাহলে পুলিশকে বলতে হবে যে এটা ওর হাতের লেখা না ওর হাতের লেখা না। তাহলে এটা আগে ঠিক হোক যে ওর হাতের লেখা না ওর হাতের লেখা নয় সেটা, আর যদি ওর হাতের লেখা হয় তাহলে পারে এই তিনজনকে ডাক দিয়ে পুলিশ পরিষ্কারভাবে তদন্ত করুক, জিজ্ঞাসাবাদ করুক, পরিষ্কার হওয়া দরকার এই ব্যাপারে। এবং আমরা আজকে আরটিআইও করেছি, সেই আরটিআই আমরা পোস্টমর্টম রিপোর্ট সম্বন্ধে জানতে চেয়েছি। আমরা সরকারের কাছে দাবি করছি, স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি করছি, পুলিশের কাছে দাবি করছি যে এগুলো প্রকাশ করতে হবে। দিনাটার মানুষের জানার অধিকার আছে। দিনাটা মানুষ শহরের একটি ছেলে মারা গেল, কি কারণে মারা গেল, কারা সেই মৃত্যুর জন্য দায়ী এবং মৃত্যুর কারণটা কি, এটা দিনাটার প্রত্যেকটা মানুষ জানতে চায়, তার সাথে আমরাও জানতে চাই। কোনো লুকোচুরির ব্যাপার নেই, সরকারকে পুলিশকে, সরকার ইন দ্য সেন্স এখানে আমি স্বাস্থ্য দপ্তরের কথা বলছি, স্বাস্থ্য দপ্তর পরিষ্কারভাবে আমাদের যে আরটিআই হয়েছে সেই আরটিআই এর জবাব দিয়ে আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট জানাক এবং পুলিশও পোস্টমর্টম রিপোর্ট সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরুন। আমি আজকে আপনাদের কাছে কয়েকটা ফটো তুলে ধরছি, পরিষ্কার দেখুন, আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন
এই ছবিটা হচ্ছে প্রয়াত অমিত সরকারের ছবি। অমিত সরকার পেছনে হাত দিয়ে একটা হতাশ ভঙ্গিতে একা একা অত রাতে হেঁটে ওই আপনার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? তাহলে সেই স্পটে যাচ্ছিলেন, এবং যে ক্লেমটা করা হচ্ছে যে 22 জন মিলে চারজনের প্ররোচনায় বাকি 18 জন হত্যা করেছে, তাহলে তার সাথে কেউ নেই, তিনি একা যাচ্ছিলেন। কেন তিনি আত্মহত্যা করলেন? যদি আত্মহত্যা করে থাকেন, কারা তাকে প্ররোচনা দিল? কোথায় তিনি অপমানিত হলেন? কে তাকে সেদিনকে ভেটাগুড়িতে অসম্মান করলো? এই সব জিনিস নিয়ে আমরা পরিষ্কার হতে চাই। আমরা চাই পুলিশ তদন্ত করে এগুলো জনগণের সামনে তুলে ধরুক। দিনাটার মানুষের জানার অধিকার আছে। একটা মৃত্যুকে কেন্দ্র করে সারা শহরে যে তাণ্ডব লীলা চলল, তারপরে দিনাটার মানুষের এটা অধিকার বর্তায় যে তারা জানতে চান যে কেন এই মৃত্যুর কারণ কি। যদি হত্যা হয়, এই হত্যার পেছনে কারা আছে? যদি আত্মহত্যা হয়, হঠাৎ করে একটা তরতাজা ছেলে স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলো? ওর কি আগে কোনো সাইকোলজিক্যাল ডিপ্রেশন ছিল কি না? যদি না থেকে থাকে, তাহলে হঠাৎ করে কোন হতাশার থেকে ও আত্মহত্যা করলো? ও কি, আমরা যতদূর জানি যে ও শান্তশিষ্ট একটি ছেলে, কারোর সাথে কোনো রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ ওর বাড়ির আশেপাশে কারোর সাথে আছে কিনা আমি জানি না, কিন্তু রাজনৈতিক বিরোধী দলের সাথে ওর কোনো যে কলহ নেই, অন্তত পক্ষে আমাদের সাথে কখনো কোনো সময় ওর মুখোমুখি হয়নি, বা ও কোনো সময় আমাদেরকে কটু কথা বলা বা আমাদের সাথে কোনো কলহে লিপ্ত হওয়া কোনো সময় এটা হয়নি। কাজেই ওর মৃত্যুর কারণ জানার অধিকার আমাদেরও আছে। দিনাটার বাসী হিসেবে আমরা আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরতে চাই। এটা যেমন জনগণের জানা উচিত, তেমনি পাশাপাশি প্রশাসন এবং পুলিশ তাদেরও দায়িত্ব আছে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করে মানুষকে জানান দেওয়া। এটাই দাবি আপনাদের মাধ্যমে করলাম। যাচ্ছে সেই রাতে একা একা, তার ধারে কাছে গভীর রাত, ধারে কাছে কেউ নেই, একা একা যাচ্ছে। কেউ যদি তাকে ধরে নিয়ে যায় তাহলে তো সবাই দেখতে পেতেন। আর যদি অমিতকে কেউ ডেকে নিয়ে যায় তাহলে তার কল লিস্ট প্রকাশ করা হোক যে কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল। কয়েকটি নাম আমাদের সামনে উঠে এসছে, সোমা প্রসাদ, ঈশ্বর বর্মন, ঈশ্বর দেবনাথ, উত্তম সরকার এবং ওর অমিতের ছেলে। পুলিশকে স্টেটমেন্ট দেওয়ার সময় যে চন্দন কাকার কথা বারবার বলছিল, সেই চন্দন কাকা কে? সেই চন্দন কাকা কোথায় নিয়ে গিয়েছিল তাকে, এবং যেখানে নিয়ে গিয়েছিল সেখানে সেই বাড়িতে যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে তাহলে সেই সিসিটিভি ফুটেজও পুলিশের সংগ্রহ করে কি হয়েছিল সেখানে, সেখানকার ওই ঘণ্টাখানেকের ঘটনা, সেটাও কিন্তু পুলিশের তদন্ত করা উচিত। দিনাটার মানুষের কাছে চিত্র পরিষ্কার যে এটা খুন নয়, এটা আত্মহত্যা। এবং খুন হোক আত্মহত্যা হোক, একটা মৃত্যু দুঃখজনক ঘটনা, তাকে কেন্দ্র করে সেদিনকে দিনাটার বুকে যে ঘটনা ঘটেছে দিনাটার মানুষের কাছে অনভিপ্রেত। দিনাটার মানুষ সেগুলো কোনো সময় চায় না, দিনাটার মানুষ এটাকে ধিক্কার জানাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের একদিনের নোটিশে যে আজকে আমাদের মিছিল, ধিক্কার মিছিল হয়েছে, সেই মিছিল স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছে, আমরা কাউকে আনিনি, তারা নিজেরাই আজকে মিছিলে উপস্থিত হয়ে ধিক্কার জানিয়েছে।